আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ভুট্টার বাদামি রোগ সম্পর্কে আলোচনা করব তোমাদের সিলেবাসে এটা আছে তো ভুট্টাটা আসলে আমাদের দেশে সেরকমভাবে চাষাবাদ হয় না ভুট্টা উৎপাদনকারী যে সমস্ত দেশ আছে যাদের প্রধান খাদ্য মূলত ভুট্টা সেই সমস্ত দেশে এই রোগটা দেখা যায় অর্থাৎ ভুট্টা উৎপাদনকারী দেশসমূহে এই রোগটা দেখা যায় এই রোগটা কিন্তু খুব সিভিয়ার কিছু না মোটামুটি মানের একটা রোগ অর্থাৎ খুব বেশি যে ফলনের ক্ষতি করে তা কিন্তু না এই রোগটা হলে খুব অরিড হওয়ারও তেমন কিছু নাই এটা তেমন এখন পর্যন্ত খুব মহামারী আকারে যে এই রোগ ছড়িয়েছে এরকম প্রমাণ পাওয়া যায়নি আসো আমরা দেখি এই রোগটার কজাল অর্গানিজম কি সেটা হচ্ছে ফাইসোডার্মা মেইডিস অর্গানিজমটার নাম হচ্ছে ফাইসোডার্মা মেইডিস এটার হোস্ট হচ্ছে কর্ন বা জিয়া মেইস তার সাইন্টিফিক নাম হচ্ছে জিয়া মেইস কর্ন এর ক্লাসিফিকেশানটা দেখি আসো এটা হচ্ছে কিংডম ফানজাই ক্লাস ফাইকোমাইসিটিস অর্ডার ব্লাস্টো ক্ল্যাডিয়ালিস ফ্যামিলি ফাইসোডার্মেটেসি জেনাস ফাইসোডার্মা স্পিসিস ফাইসোডারমা মেইডিস এবং এটার একটা সিনোনেম আছে সেটা হচ্ছে ফাইসোডার্মা জিয়া মেইডিস এটা আর একটা ক্লাসিফিকেশান সবই ঠিক আছে শুধুমাত্র দেখো শুধুমাত্র যে অর্ডারটা হ্যাঁ ব্লাস্টো এখানে আছে হচ্ছে কাইট্রি ডিয়ালিস তো এখনকার সম্প্রতি যেটা বের হয়েছে সেটা হচ্ছে যে কাইট্রি ডিয়ালিসের চেয়ে একে ব্লাস্টো ক্ল্যাডিয়ালিস অর্ডারে রাখাটাই সবচাইতে যুক্তিসঙ্গত এখানে দেখো ফাইসোডার্মা মেইডিসের স্পোর্ট দেখানো হচ্ছে এটাকে স্পোরঞ্জিয়াও বলতে স্পোরও বলতে পারো অথবা এটাকে মিও স্পোর্ট নামেও ডাকা যেতে পারে ঠিক আছে মিওস্পোর এটা দেখতে গাঢ় বর্ণের এর মাইসেলিয়ামগুলো সিনোসাইটিক হ্যাঁ প্রস্থপ্রাচীর নাই এর মাইসেলিয়ামকে রাইজো মাইসেলিয়াম বলে এই ফাঙ্গাসটা হচ্ছে একটা অব্লিকেট প্যারাসাইট অর্থাৎ বাধ্যতামূলক পরজীবী দেখো চারটা অর্ডার সেটা কি কি একটা হচ্ছে কাইট্রিডিয়ালিস ফ্যারি মনোব্লিফ্যারিড্যালিস এবং হার্পো কাইট্রিয়ালিস ঠিক আছে এই চারটা অর্ডারের মিওস্পোরগুলা বা স্পোর স্পোরের স্ট্রাকচারাল অর্গানাইজেশনকে কম্পেয়ার করে দেখা গেছে যে মানে এদের স্পোরের সাথে আমাদের এই যে ফাইসোডার্মা মেইডিস একে কম্পেয়ার করে দেখা গেছে যে এর স্ট্রাকচারাল অর্গানাইজেশন সবচাইতে বেশি মিলে এবং হুবহু মোটামুটি একই রকম হচ্ছে ব্লাস্টোক্ল্যাডিয়ালিস এই অর্ডারের সাথে বেশি মিল পড়ে যে কারণে এটাকে সাজেস্ট করা হয় যে একে কাইট্রিডিয়ালিস থেকে স্থানান্তর করে ব্লাস্টোক্ল্যাডিয়ালিসে স্থান দেওয়ার জন্য ঠিক আছে ফাইসোডার্মা মেইডিসকে এই যে ফাইসোডার্মা মেইডিস এরা জুস তৈরি করে জুস উৎপাদনকারী সব ফাঙ্গাসগুলোকে ফাইকোমাইসেটিস ক্লাসের আন্ডারে রাখা হয়েছে ঠিক আছে এরা জুস পোর্ট তৈরি করে এবং স্পোর্টগুলোতে ফ্লাজেলাম আছে তাই না প্লাজালামের সাহায্যে এরা পানিতে সাঁতার কেটে বেড়াতে পারে এখানে একটা ইলেকট্রন মাইক্রোগ্রাফি দেখানো হয়েছে দেখো এই ওয়ান টু এই দুটা ফিগারের মধ্যে হচ্ছে সিমটম দেখানো হয়েছে মেইজের লিফ ব্লেড এবং শীতের মধ্যে যে সিমটমগুলো সেটা দেখানো হচ্ছে হ্যাঁ আর এই যে তিন চার এইখানে দেখানো হচ্ছে যে এই এপিডারমাল পিলের পিলটাকে ইনফেক্টেড মেজ লিভের পিলটাকে এপিডারমাল পিলটাকে রিমুভ করলে সেখানে যে স্পোরানজিয়াগুলো দেখানো দেখা যাচ্ছে এই যে সেই পিলের মধ্যে হ্যাঁ এই দেখানো যা দেখা হয়েছে এগুলো সবই হচ্ছে রেস্টিং স্পোরানজিয়াম হুম ভর্তি হয়ে গেছে দেখো সেল ভর্তি জিয়াম তবে এই যে এখানে দেখো একটা অ্যারো দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে স্টোমেটাল গার্ড সেল গার্ড সেল কিন্তু ইনফেক্টেড হয়নি ঠিক আছে গার্ড সেলটা ইনফেক্টেড হয়নি এখানে এই রেস্টিং রেস্টিংজিয়াটাকে আরও বড় করে দেখানো হয়েছে রেস্টিং রেস্টিংস্পিয়া হ্যাঁ আচ্ছা এইখানে দেখো এটা হচ্ছে এটাই ইয়াং ইয়াংস্পোরাঞ্জিয়াম তারপরে এই যে এই পাঁচ ছয় সাত এই ফিগারের মধ্যে রাইজো মাইসেলিয়াম এবং টার্বিনেট সেল দেখানো হয়েছে তোমাদের বইয়ে টার্বিনেট সেলকে এটাকে আরেকটা নামে মেনশন করা হয়েছে দুইটা অনেকগুলো নামেই ডাকা হয় তার মধ্যে একটা হচ্ছে স্যামেল জ্যালেন স্যামেল জ্যালেন সেল ঠিক আছে তো স্যামেল জ্যালেন সেল দেখো এই পাঁচ ছয় ফিগারে এই যে রায়জয়ের থেকে রায় থেকে যে টার্বিনেট সেল দেখা তৈরি হয়েছে হ্যাঁ অনেকটা স্ফিত এটা হচ্ছে বিভিন্ন শেপের হয় গোলাকার ইলেকট্রিক্যাল থেকে হ্যাঁ বিভিন্ন শেপের হয় এই টার্বিনেট সেল বা কি জ্যালেন সেল জ্যানেল সেল এবং এখানে দেখো এই ফিগারে এটা একটা রেস্টিং স্পোরানজিয়াম তৈরি করেছে অলরেডি এখানে দেখো স্পোরানজিয়াম মাত্র তৈরি হচ্ছে যে কারণে এটা কিন্তু এখনও হায়ালিন বা স্বচ্ছ ঠিক আছে এবং এখানে এই যে ইয়াং হায়ালি এই কী বলে স্পোরানজিয়াম বা তোমার স্যামজেন সেল জ্যালেন সেল বা টার্বিনেট সেল হ্যাঁ এটা কি করছে দেখো এটা পাশের সেলকে কোষপ্রাচীর ভেদ করে এর রাইজোমাইসেলিয়াম পাশের সেলকে আক্রান্ত করছে ঠিক আছে কোষপ্রাচীর ভেদ করে এই যে এটা এটা হচ্ছে হোস্টের কোষপ্রাচীর ঠিক আছে কোষপ্রাচীর ভেদ করে এই যে রাইজো মাইসেলিয়াম চিকন সুতার মতো এই যে অ্যারো দিয়ে যেটাকে দেখানো হচ্ছে সেটা প্রবেশ করছে এবং সেখানে কি তৈরি করেছে টার্বিনেট সেল বা স্যামেল জ্যালেন সেল তৈরি করেছে ঠিক আছে এভাবে করে এরা সমস্ত পোষক দেহে ছড়িয়ে পড়তে পারে আর এখানে হলো দেখানো হয়েছে এই টার্বিনেট সেলসটা তোমার এই যে স্পোরানজিয়ামের সাথে মাত্র মানে ম্যাচিউর যে রেস্টিং স্পোরানজিয়া সেখান থেকে তার সাথে এখনও কানেকশন রয়েছে যে তোমার টার্বিনেট সেলের হ্যাঁ এইটা মাত্র রিলিজ হয়েছে কোথার থেকে স্পোরানজিয়াম থেকে কেমন তো এগুলো সব হচ্ছে ইলেকট্রন মাইক্রোগ্রাফি এই ফাঙ্গাসটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে এন্ডোবায়োটিক থ্যালাস ঠিক আছে ফাইসোডার্মা মেডিসের এন্ডোবায়োটিক তো আমরা যেটা বলছিলাম যে এরা রাইজো মাইসেলিয়াম তৈরি করে হ্যাঁ এই রাইজো মাইসেলিয়ামটা ইনফেক্ট করতে পারে এবং রাইজো মাইসেলিয়ামের জায়গায় জায়গায় সোয়েলিং দেখা যায় বা স্ফীত অংশ দেখা যায় যেটাকে আমরা একটু আগে দেখালাম তোমাদেরকে সেটা ইলংগের থেকে পিউরিফর্ম পিরিফর্ম বিভিন্ন শেপের হয় হ্যাঁ এবং এটাকে আমরা টার্বিনেট সেল অথবা স্যামালজ্যান জ্যালেন সেল নামে ডাকতে পারি এই স্পোরানজিয়াম এক একটা স্পোরাঞ্জিয়াম বা রেস্টিং স্পোরাঞ্জিয়াম থেকে প্রায় পঞ্চাশটা পর্যন্ত জুস পোড় নির্গত হয় হ্যাঁ যখন আলো এবং তাপমাত্রা থাকে পানি এবং তাপমাত্রা অনুকূলে থাকে পানি থাকে তখন এরা এই জুস পোড়টা জার্মিনেট করতে পারে এবং প্ল্যান্টকে ইনফেক্ট করতে পারে আসলে ডিজিজ সিমটম দেখি এরা কি করে পাতা পত্রবৃন্ত শীত এবং কাণ্ডে রোগ লক্ষণ সৃষ্টি করে হ্যাঁ এখানে দেখো এটা হচ্ছে একটা পাতায় এই যে রোগ লক্ষণগুলো দেখা যাচ্ছে এই যে দেখো মিড ড্রিপটাও বা মধ্যশিরা বরাবর এই যে অনেক কালো হয়ে গেছে এটা কিন্তু এই রোগের শনাক্তকারী বৈশিষ্ট্য তারপরে দেখো এই যে ফাইসোটার্মা ইনফেক্টেড সেল এই যে সেলের ভিতরে এটা মাইক্রোগ্রাফি হ্যাঁ দেখো এই যে স্পোরাঞ্জিয়া রেস্টিং স্পোরাঞ্জিয়া দেখা যাচ্ছে পাতা অনেক বেশি আক্রান্ত হয় মাঝে মাঝে খোসা বা ফুল বা টাসেল আক্রান্ত হয় তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয় পাতা গাছের নিচের অংশটা বেশি আক্রান্ত হয় প্রথমে ফ্যাকাশে বা হলুদ বর্ণের দাগ সৃষ্টি হয় এবং ক্রমান্বয়ে সেটা বৃদ্ধি পায় লালচে বাদামী বর্ণ ধারণ করে এবং সর্বশেষে বাদামি হয়ে যায় আক্রান্ত গাছটা মরিচা বর্ণ ধারণ করে দাগগুলো পত্রফলকের উপর প্রায় এক মিলিমিটার ব্যাসযুক্ত এবং মধ্যশিরা ও পত্রশিথের উপর লম্বাটে প্রায় পাঁচ মিলিমিটার ব্যাসযুক্ত হয় আর বেশি আক্রান্ত পাতাটা মরে যায় পর্বের কাছাকাছি অর্থাৎ নোট বা ইন্টারনোটের কাছাকাছি যখন বেশি আক্রান্ত হয় যার ফলে কাণ্ডটা দুর্বল হয়ে হেলে যায় অথবা ভেঙে পড়ে এবং এর ফলে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয় আস আমরা রোগচক্রটা দেখি তোমাদের বইয়ের মধ্যে রোগচক্র নাই এটা আমি নিজে থেকে তৈরি করেছি তো একটা পেপার দেখে তো এটা আমি মনে করি পড়াটা শুধু পরীক্ষার জন্য না পড়াটা নিজের জানার জন্য যেটা জানবো সেটা ভালোভাবে ক্লিয়ারলি জানবো ঠিক আছে শুধুমাত্র পরীক্ষার জন্য পড়া না কেমন আচ্ছা রোগচক্রটা আসো দেখি এটা কি করে রেস্টিং স্পোরানজিয়া তৈরি করে হ্যাঁ রেস্টিং স্পোরানজিয়াটা কোথায় থাকে ভুট্টার আবর্জনা যেখানে থাকে বা মাটিতে প্রায় তিন বছর পর্যন্ত এরা সুপ্ত অবস্থায় অতিবাহিত করতে পারে এটাকে ওভার সিজনিং রেস্টিং স্পোরাঞ্জিয়াও বলে এরপরে কি হয় যখন বাতাস কীটপতঙ্গ বা বৃষ্টির পানির মাধ্যমে আর্দ্রতা থাকলে এরা জার্মিনেট করে হ্যাঁ স্পোরাঞ্জিয়া জার্মিনেট করে এবং তখন এই স্পোরাঞ্জিয়াগুলো কিভাবে ছড়িয়ে যায় বাতাস কীটপতঙ্গ বৃষ্টির পানি ফোটা হ্যাঁ অথবা মানুষ কর্তৃক সংবেদনশীল পোশকে এরা স্থানান্তর হতে পারে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ দিন বয়সের যে উদ্ভিদগুলা এগুলো বেশি সংবেদনশীল হয় আর বয়স বাড়ার সাথে সাথে সংবেদনশীলতা কমতে থাকে এরা কি করে এই যেটা হচ্ছে তোমার স্পোরানজিয়া যে লিড লিডটা খুলে এরা মুক্ত হয়ে আসে সাধারণত বেশি তাপমাত্রায় তুলনামূলক বেশি তাপমাত্রা সেটা কত তেইশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক একটা স্পোরাঞ্জিয়াম অঙ্কুরিত হয়ে প্রায় বিশ থেকে পঞ্চাশটা সুইমিং জুস্পোট তৈরি করে বা মুক্ত করে এই মুক্ত জুস কিছুক্ষণ ইতস্তত ঘুরে বেড়ায় কেমন স্থিরতায় আসার আগে প্রায় এক থেকে দুই ঘন্টা এরা সাতার কাটে তারপরে একটা পর্যায়ে গিয়ে স্ট্যাবল হয় স্ট্যাবল হওয়ার পরে এরা কি করে একটা সরু সুতার নেয় সংক্রমণ হাইফা তৈরি করে এবং সংক্রমণ হাইফাযুক্ত একটা অ্যামি বা সেলের মতো গঠন তৈরি হয় হ্যাঁ যে দেখো এই স্পোরাঞ্জিয়াটাই একটু স্ট্যাবল হওয়ার পরে এরা কি করে এরকম অ্যামিবার মতো একটা গঠন হয় যার একটা কি থাকে সংক্রমণ হাইফা থাকে খুবই সরু সুতার মতো সংক্রমণ হাইফা থাকে মুক্ত হওয়ার পর প্রায় কয়েক ঘন্টা পর্যন্ত এই জুস পোড়টা দিনের কিছু সময় পর্যন্ত সংক্রমণ করতে পারে সব সময় কিন্তু সংক্রমণ করতে পারে না মুক্ত হওয়ার পর কয়েক ঘন্টা পর্যন্ত এটা এই সময়টার মধ্যে এরা সংক্রমণ ঘটায় হ্যাঁ এরপরে কিন্তু আর সংক্রমণ ঘটায় না আচ্ছা এটা হচ্ছে সুস্থ পোশাক দেহে এরপরে এটা এই যে সংক্রমণ হাইফার মাধ্যমে এরা ইনফেক্ট করে ইনফেক্ট করে দেখো এইটা হচ্ছে সেলের ভিতরে দেখানো হয়েছে সেলের ভিতরে এই যে টার্বিনেট সেল তৈরি হয়েছে টার্বিনেট সেলের মাধ্যমে এটা কি করে সরি রাইজো মাইসেলিয়াম তৈরি করে এবং স্থানে স্থানে এই যে টার্বিনয়েট সেল তৈরি করে এবং পুরো কোষের ভিতরে দেখো ভর্তি হয়ে গেছে এই জুস পোরগুলো যে ইনফেক্ট করেছে সেখানে ইনফেক্ট করে হোস্টের ভিতরে সে মাইসেলিয়াম তৈরি করেছে টার্বিনাইট সেল তৈরি করেছে এবং এই টার্বিনাইট সেলই কিন্তু পরবর্তীতে জুস স্পোরানজিয়াম তৈরি হয় স্পোরানজিয়ামে পরিণত হয় ঠিক ওয়াল সৃষ্টি হয়ে স্পোরানজিয়ামে পরিণত হয় এটা হচ্ছে আক্রান্ত ভুট্টা গাছে রোগ লক্ষণ প্রকাশ পাবে হ্যাঁ সাধারণত যেটা হয় ছয় থেকে বিশ দিনের মধ্যে রোগ লক্ষণটা প্রকাশ পায় এবং এস এর ফলে তখন এর পরে গৌণ সংক্রমণটা ঘটে যখন রোগ লক্ষণ প্রকাশ পাবে তার মানে অলরেডি প্রচুর স্পোরাঞ্জিয়া তৈরি হয়ে গিয়েছে আমরা যেটা এখন খালি চোখেই ব্ল্যাক কালারের এরকম দেখতে পাবো এবং এগুলো বাতাস বা পানির মাধ্যমে এরা ছড়িয়ে পড়তে পারে এবং সুস্থ দেহে আবার ইনফেক্ট ঘটাতে পারে এটা হচ্ছে যে সেলের ভিতরে ভুট্টার সেলের ভিতরে প্রচুর পরিমাণে রেস্টিং স্পোরাঞ্জিয়া দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে এবং এখান থেকে আবার গৌণ সংক্রমণ হতে পারে আর যখন পরিবেশটা অনুকূলে নাই বা সিজনও চলে গেছে তখন এরা কী করে আবার সেই রেস্টিং স্পোরাঞ্জিয়াগুলো মাটিতে অথবা ডেব ব্রিজের মধ্যে হ্যাঁ অনেক দিন পর্যন্ত প্রায় তিন বছর পর্যন্ত সুপ্ত অবস্থা অতিবাহিত করতে পারে এর নিদান তত্ত্ব কি ইটিওলজি রেস্টিং স্পোরানজিয়া তৈরি করে হ্যাঁ রেস্টিং স্পোরানজিয়ার মাধ্যমে এরা ছড়িয়ে পড়ে আবার এই ফাঙ্গাসটা হচ্ছে কি অব্লিকেট প্যারাসাইট অর্থাৎ বাধ্যতামূলক পরজীবী হ্যাঁ এবং এরা কি করে মাটি বা পরিত্যক্ত টিস্যুযুক্ত আবর্জনায় প্রায় তিন বছর পর্যন্ত টিকে থাকে অধিক তাপমাত্রায় প্রায় তেইশ থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এরা অঙ্কুরিত হয় এখন আসো দেখি ডিজিজ কন্ট্রোল ম্যানেজমেন্ট বা রোগ দমন মাঠের আবর্জনা ভালোভাবে পরিষ্কার করে পুড়িয়ে ফেলতে হবে দীর্ঘ শস্য পর্যায়ক্রম অনুসরণ করতে হবে যেহেতু এটা প্রায় তিন বছর পর্যন্ত টিকে থাকতে পারে কাজে একটা দীর্ঘ শস্য পর্যায়ক্রম অনুসরণ করতে হবে করতে হয় আর কি রোগ প্রতিরোধী জাতের চাষাবাদ করতে হবে দরকার হলে ফাঞ্জিসাইড ব্যবহার করা যেতে পারে তবে ফাঞ্জিসাইড ব্যবহার করা সব সময় উচিত না যদি নিশ্চিত না হয়ে আমরা নিশ্চিত না হয়ে ফাইসোডার্মা ব্রাউন স্পটই কি হয়েছে কি না সেটা নিশ্চিত হতে হবে ফলস ডায়াগনোসিস বা সঠিক ডায়াগনোসিস করতে হবে সঠিক ডায়াগনোসিস না করলে কি হয় আমরা যদি ছত্রাকবারক ব্যবহার করি সেটা পরিণতিতে খারাপ হবে ফসলের জন্যও খারাপ হবে আশেপাশে যে আরও উদ্ভিদগুলো থাকবে তাদের জন্যও খারাপ হবে ঠিক আছে সেই কারণে একদম না জেনে ফানজিসাইট ব্যবহার করা যাবে না আর এই এটা রোগটা খুব বেশি ক্ষতি করে না ঠিক আছে এটা রেয়ারলি থ্রেট মানে খুব রেয়ার কেসে এটা থ্রেট হিসাবে দেখা গিয়েছে মহামারী সাধারণত হয় না ইল্ডের খুব বেশি ক্ষতি হয় না যে কারণে এটাকে নর্মাল যে ট্রিটমেন্টগুলো সেগুলো করলেই হয় ছত্রাকবারক বা ফানজিসাইট ব্যবহার না করে নর্মাল যেটা যে এই যে ভালোভাবে আবেশ কী বলে আগাছাগুলো পরিষ্কার করে ফেলা মাঠের আবর্জনা পরিষ্কার করে পুড়িয়ে ফেলা হ্যাঁ শস্য পর্যায়ক্রম অনুসরণ করা ইত্যাদি এগুলো নর্মাল যে ট্রিটমেন্টগুলো আছে আমরা সেগুলোই এটার ক্ষেত্রে ব্যবহার করব ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের ব্রাউন স্পট অফ মেজের উপরে আলোচনা তোমরা পড়ো আমি বইয়ের ছবিগুলো দিয়ে দিব ভালোভাবে পড়ো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন রাখবে কমেন্টসে